স্বাভাবিক জীবনধারায় ফিরছে চীনের উহান শহর। করোনা ভাইরাসের এই উৎপত্তি স্থলের মানুষজন এখন অনেকটাই আতঙ্কমুক্ত, তবে মহামারীতে ভেঙে পড়েছে শিল্প শহরটির অর্থনীতি। পুনরুদ্ধারে যুদ্ধ শুরু হয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্যোগে। পরাগ আরমান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 3 সপ্তাহ ধরে করোনা ভাইরাসে নতুন কেউ আক্রান্ত নেই উহানে। এ শুধু চীন নয়, সারা বিশ্বের জন্য স্বস্তির খবর। পরিস্থিতির উন্নতিতে দীর্ঘ ঘরবন্দি জীবন থেকে স্বাভাবিক হতে শুরু করেছেন উহানের বাসিন্দারাও। প্রায় 3 মাসের লকডাউন শেষে কাজে ফিরেছেন অনেকে। গত সপ্তাহে লকডাউন তুলে নেয় হানজি রাজ্যের 80% দোকানপাট খুলেছে, বেচাকেনা চলছে, জীবন ফিরে পেয়ে আবার কর্মচঞ্চল উহান। ঘরের বাইরে থাকা মানুষের চাহিদার কারণে ক্যাটারিং কোম্পানিগুলো ব্যস্ত হয়েছে। তবে চীনের অর্থনীতিতে দারুণভাবে প্রভাব ফেলেছে করোনা ভাইরাস মহামারী। জানুয়ারি থেকে মার্চ বছরের প্রথম 3 মাসে জিডিপি কমে এসেছে 6.8%। সমৃদ্ধ শিল্পাঞ্চলটি এখন সামাজিক অর্থনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে। ক্ষতি পুষিয়ে নিতে উহান মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থানীয় ক্ষুদ্র মাঝারি শিল্পে করসহ অন্যান্য ফি মওকুব করেছে। বাড়তি খরচের যোগান দিতে $28,00,000 উদ্দীপনা কুপনও বিতরণ করা হচ্ছে। উহান প্রসিদ্ধ গাড়ি ও যন্ত্রপাতি শিল্পের জন্য, সেই গাড়ি কারখানাগুলো খুলেছে, সেখানে তৈরি হচ্ছে নতুন গাড়ি, রোবটের পাশাপাশি কাজ করছে সাধারণ কর্মীরাও। পরাগ আরমান, এটিএন বাংলা।